নমস্কার বন্ধুরা, তন্দ্রার রসুইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রান্না, ছাঁচি কুমড়োর শুক্তো। যে কোনো নিরামিষ দিনের জন্য এই রান্নাটি খুবই উপযোগী, কারণ শুধুমাত্র এই পথটি দিয়েই অনেকখানি ভাত খাওয়া হয়ে যায়। এটি একটি সাবেকি রান্না, এই পথটি অরোচনাশকও বটে এবং স্বাদে একটু মিষ্টি মিষ্টি হয় বলে বাচ্চাদেরও খুব পছন্দ হয়। চলুন শুরু করি আজকের রান্না। প্রথমেই আমি কড়াইতে 2 টেবিল স্পুন মতন তেল নিয়ে প্রথমে একটি করলাকে লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটা ভেজে নিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, আপনারা চাইলে উচ্ছে দিতে পারেন এবং বড়ির ব্যবহারও করতে পারেন, তবে আমি এই শুক্তোতে বড়ির ব্যবহার করি না। করলা ভাজার পরে একটা বাটিতে আমি এটা তুলে রাখলাম, যেটা পরে রান্নায় ব্যবহার করব। এরপর আমি 1 চামচ পাঁচফোড়ন, 2টি তেজপাতা ও 2টি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লম্বা করে কেটে রাখা বেগুন দিয়ে একটু ভেজে নেব। যাই সবজি দেবেন না কেন, এই শুক্তোর নিয়ম সবজিগুলো একই রকম লম্বা লম্বা করে কাটতে হবে। বেগুন হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে আলু পটল দিয়ে আমি হালকা লালচে করে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই রান্নায় কাঁচকলা, বরবটি, কচু এই ধরনের সবজিরও ব্যবহার করতে পারেন। সবজির পরিমাণটা আপনারা কজনের রান্না করছেন তার উপর আন্দাজ করে দিয়ে দেবেন। এই ক্ষেত্রে আমি 2 জনের মতন রান্না করছি বলে এই পরিমাণের সবজি ব্যবহার করেছি। মাঝারি আঁচে সবজিগুলিকে আমি 5 মিনিট ধরে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে সরু লম্বা করে কেটে রাখা ছাঁচি কুমড়ো অর্থাৎ চাল কুমড়োকে দিয়ে দিচ্ছি। ছাঁচি কুমড়োকে আমরা অধিকাংশ লোক চাল কুমড়ো বলেই ডাকি। এখানে আমি চাল কুমড়ো 500 গ্রাম ব্যবহার করেছি। চাল কুমড়োটা দেওয়ার পরে 3-4 মিনিট মাঝারি আঁচে খুব ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে। এরপর আমি এর মধ্যে 1 টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছি। নুনের আন্দাজটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে কম বেশি করে নিতে পারেন। নুনটা দেওয়ার পর আবারও 1 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা দিয়ে দেব এবং সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জলের পরিমাণ খুব বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, সবজিগুলো অল্প একটু ডুবে থাকলেই হবে। এরপর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 5-7 মিনিটের জন্য আমি কড়াইটা ঢাকা দিয়ে রাখছি। ঠিক 7 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। এখন একবার দেখে নিতে হবে সব সবজি সেদ্ধ হয়েছে কিনা। এখানে পুরো সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা করলাগুলো দিয়ে দেব। আর 1 টেবিল স্পুন সাদা সরষে বাটা দেব। এবারে সব উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে। এই রান্নাতে আমি অল্প একটুখানি চিনির ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। আগেই বলেছিলাম এটা সাবেকি রেসিপি, আগেকার দিনে কিন্তু চিনি এবং নারকলের দুধ ব্যবহার করা হতো। আমিও এখানে হোমমেড কোকোনাট মিল্কই ব্যবহার করেছি। মার্কেটে যেসব কোকোনাট মিল্কগুলো পাওয়া যায় সেগুলো অধিকাংশই প্রিজারভেটিভ দেওয়া থাকে, খানিকটা সুগারও মেশানো থাকে, তাই আমি ফ্রেশ কোকোনাট মিল্কই ইউজ করি। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, শুধু ফাইনাল একটা টাচ দেওয়া বাকি। এই ফাঁকে বলে রাখি, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে
তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আর ভিডিওটাকে লাইক এবং শেয়ার করার জন্য আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল। এবার 1 টেবিল স্পুন ঘি আমি এর মধ্যে মিশিয়ে দিলাম আর গ্যাসটা বন্ধ করে দিলাম। ব্যাস, আমার রেডি হয়ে গেল ছাঁচি কুমড়োর শুক্তো। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন আর আমায় লিখে জানান আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, নমস্কার।